ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় তাকে। র‍্যাব জানায়, নওগাঁয় যদি ডাবলু সরকারের নামে কোনো মামলা থাকে তাহলে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে তাকে, আর তা না হলে রাজশাহীর মামলায় গ্রেপ্তার দেখানো হবে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আঞ্জুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে তার নামে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।